এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত তার তিনটি গোল রয়েছে, শট এন্ড গোল, 1-1। গোল পোস্টের নিচে থাকবে ছোটন এবং শট নেওয়ার জন্য এগিয়েছে যে বুম্বা। দ্বিতীয় শট দুর্গাপুর রিক্রিয়েশনের, শট এবং বাঁ পায়ে তুরন্ত শটে গোল। শঙ্করপুর নেতাজি স্পোর্টিং, নেইমার এগিয়ে আসছে তাদের জন্য শট নিতে, নির্ধারিত সময়ে গোল করেছিল এবং মাঝ মাঠে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল নেইমার, তবে এই মুহূর্তে প্রয়োজন গোল করার। গোল পোস্টের নিচে প্রস্তুত ফারুক, ফারুক দুটি গোলের ক্ষেত্রে নির্ধারিত সময়ে তার অবদান রয়েছে, এবার প্রয়োজন সেভের। নেইমার নাকি ফারুক, গোল নাকি সেভ? সেকেন্ড শট, শট এন্ড গোল, দুটো করে শট হয়ে গেল দুই দলেরই এবং প্রত্যেকেই দুটো করে শটকে গোলে কনভার্ট করেছে। নাম্বার 9 এগিয়ে আসছে শট নেওয়ার জন্য চীনা, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখনো পর্যন্ত। প্রথম ম্যাচেই ডাবল হ্যাট্রিক করেছিল, ছটি গোল ছিল তার নামের পাশে, 8-1 গোলে জিতেছিল সেই ম্যাচ দুর্গাপুর রিক্রিয়েশন। তবে আশা বা প্রত্যাশা অনুযায়ী সেমিফাইনালে কিন্তু চীনাকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। দেখা যাক নির্ধারিত সময়ে সেভাবে না জ্বলে উঠলেও টাই ব্রেকারে তার শট নেটে জড়ায় কিনা। শট এবং গোল, থার্ড শট এবং তৃতীয় শট গোল। গোলকিপার হিসেবে খেললেও দুটো গোলেই তার অবদান ছিল, তো দেখা যাক গোলকিপার গোল করেছিল, এবার স্ট্রাইকার গোল সেভ করতে পারে কিনা। শট এন্ড গোল, 3-3। শট এন্ড গোল, শট এবং গোল, চারটে করে শট হয়ে গেছে দুই দল এখনো সেম জায়গায় দাঁড়িয়ে।